আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলামিন বাড়িয়ার মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করব। তো প্রথমে যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে যে ঠান্ডা পানিতে এবং গরম পানিতে ব্যাপনের হার। আমরা এই গ্লাসে কিছু পরিমাণ গরম পানি নিলাম আর এখানে আমরা কিছু পরিমাণে ঠান্ডা পানি নিলাম। আচ্ছা, ঠান্ডা এবং গরম পানির মধ্যে আমার ছাত্রছাত্রীরা আগে বলবে, ঠান্ডা পানিতে ব্যাপনের হার কম নাকি বেশি? কম। আর গরম পানিতে ব্যাপনের হার বেশি? ঠান্ডা পানিতে অণুগুলো ছোটাছুটি তেমন একটা করতে পারে না, তাই সেখানে ব্যাপনটা বা দ্রুত ছড়িয়ে যেতে পারে না। আর গরম পানিতে ব্যাপনের হারটা কি হয়? বেশি হয়। কেন? গরম পানিতে অণুগুলো ছোটাছুটি কি থাকে? বেশি থাকে। তাহলে এখানে আমাদের আছে কি? গরম পানি। আর এখানে আছে কি আমাদের? ঠান্ডা পানি। তো আমরা এখন এখানে চমলক্ক ব্র্যান্ড থেকে, সরি, চমক নীল, নীল বলে না কি বলে এগুলোকে? নীল বলে না? তাহলে চমক নীল থেকে এক ফোঁটা এখানে দিব আর এক ফোঁটা এখানে দিব। তাহলে এখানে আমরা একটা, এখানে আমরা একটা, এটা সবাই নজরে রাখেন। আপনি একটু ক্যামেরাটা দিকে নিয়ে আসবেন, আরো দেখেন, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই যেটা হচ্ছে গরম পানি আর এটা হচ্ছে কি? ঠান্ডা পানি। তাহলে গরম পানিতে দেখেন এই দিক থেকে দেখাতে হবে, এটা এই দিক থেকে। হ্যাঁ দেখেন, এই যে গরম পানিতে অনেক দ্রুত ছড়িয়ে গেছে না বিষয়গুলো, আর এখানে ঠান্ডা পানিতে আস্তে আস্তে ছড়াচ্ছে দেখেন, বা অনেকগুলো একসাথে জমা হয়ে আছে। বাট এখানে যে গরম পানিতে আছে না, এই গরম পানিতে কিন্তু ছোটাছুটি করতেছে, বুঝতে পারতেছেন? তো সকল অণুগুলাই কিন্তু কি করে? ছোটাছুটি করে। এটা কিন্তু কণার গতিতত্ত্ব থেকেও আমরা জেনেছি, এটা মনে আছে আপনাদের আশা করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তরল পদার্থে পানি। তাহলে পানির মধ্যে যে অণু আছে সেই অণুগুলো বেশি ছোটাছুটি করছে, কেননা এটা হচ্ছে গরম পানি আর এটা হচ্ছে কি? ঠান্ডা পানি। ঠান্ডা পানিতে অণুর ছোটাছুটি কি হয়? কম। কিন্তু গরম পানিতে বেশি হয়। তো গরম পানিতে বেশি হওয়ার কারণে অণুগুলো কি হচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে। তার মানে এখানে নীল রংটাও দ্রুত কি হয়ে যাচ্ছে? ছড়িয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের কোচিং সেন্টারের অবস্থান হলো মোহরা কাজিরহাট মোড়, কর্ণফুলী লাইব্রেরির পাশে, ঝর্ণা জুয়েলার্সের চারতলায়। আশা করি আপনারা সবাই এক্সপেরিমেন্টাল ক্লাসগুলো অনেক উপভোগ করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।